হ্যালো ভিউয়ার্স, আপনাদের টেক মাইন্ড ব্লগ ইউটিউব চ্যানেল। গত দুদিন আমি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অনলাইনে ফর্ম ফিল আপের কাজের ব্যস্ত থাকার জন্য আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাও কমেন্টস করে জানিয়েছে তারাও অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। সেই সমস্যাগুলো হলো, যেমন এক নম্বর সমস্যা হলো যাদের অনেকগুলো খতিয়ান রয়েছে এবং অনেকের একটা খতিয়ানের মধ্যে অনেকগুলো প্লট রয়েছে, এই সমস্ত প্লটগুলোকে একসঙ্গে যোগ করে কীভাবে ফর্ম সাবমিট করবেন। দু নম্বর সমস্যা হলো কিষাণ সম্মান নিধি স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন। তিন নম্বর সমস্যা হলো ফর্ম রিজেকশন করার পর আপনি কীভাবে এডিট করবেন। চার নম্বর সমস্যা হলো একটা পেজে কীভাবে আপনি রিসিপ্ট কপি প্রিন্ট করবেন। এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে, তা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তাই ভিডিওটা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন ব্যক্তির যদি অনেকগুলো খতিয়ান থাকে এবং এই খতিয়ানগুলো আপনাকে পরকে পর বসাতে হবে, তার জন্য কী করতে হবে সেটা একটু দেখে নিন। প্রথমে আপনি কী করবেন, না আপনার যে কোনো একটা খতিয়ান নম্বর আপনি বসাবেন। যেমন এখানে আমি একটা খতিয়ান নম্বর বসিয়েছি, এই খতিয়ানের সাপেক্ষে যে প্লট নাম্বারগুলো রয়েছে সেই প্লট নাম্বার আপনি বসাবেন। যদি আপনার একসঙ্গে যদি অনেকগুলো প্লট থাকে তাহলে আপনি একটা প্লট দিয়ে তারপর আপনি কমা বসাবেন, তারপর আবার তারপরের যে প্লট নম্বর সেটা আপনি বসাবেন। যেমন এখানে আমি প্লট নম্বরটা বসিয়েছি, যেখানে দাগ নম্বর এখানে 753 দাগ নম্বর। এই যে খতিয়ান নম্বর রয়েছে যেটা 641/1, এর আন্ডারে যতগুলো প্লট নাম্বার থাকবে সেই সমস্ত প্লটের টোটাল যে যোগফল সেটা আপনাকে এখানে হেক্টর আকারে আপনাকে বসাতে হবে। এই হেক্টর আকারে কীভাবে আপনি বসাবেন তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেটা সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। এটা হলো আপনার প্রথম যে খতিয়ান নম্বর, সেই খতিয়ান নম্বরের সঙ্গে আপনার প্লট নম্বর এবং তার সাপেক্ষে যে হেক্টরের যে অ্যামাউন্ট বা পরিমাণ সেটা আপনি বসাবেন। তারপর দ্বিতীয় যদি আপনার কোনো খতিয়ান নাম্বার থাকে তাহলে এখানে যে এই যে অ্যাড যে অপশান রয়েছে এখানে আপনি অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে আপনি আপনার খতিয়ান নম্বরটা আবার আপনি বসাবেন। বসিয়ে ওই খতিয়ানের সাপেক্ষে যে প্লট নাম্বারগুলো রয়েছে সেই প্লট নম্বরগুলো আপনি বসাবেন। যদি আপনার একটা প্লট থাকে তাহলে আপনি একটা বসাবেন, এবং ওই খতিয়ানের আন্ডারে যদি অনেকগুলো প্লট থাকে তাহলে আপনি আগের মতো ঠিক একইভাবে একটা প্লট নাম্বার বসাবেন, তারপর আপনি কমা দেবেন। কমা দিয়ে পরের যে প্লট নাম্বার সেই প্লট নাম্বারটা আপনি বসাবেন। তারপর এখানে এই যে প্লট নাম্বারগুলো আপনি এখানে বসিয়েছেন সেই প্লটগুলোর টোটাল যে এরিয়া যেটা আমাদের রেকর্ড থাকে সেখানে ডিসমেল অর্থাৎ একর হিসেবে থাকে, ওটা আপনি হেক্টরে আপনি কনভার্ট করে নেবেন। এইভাবে আপনি একটা ব্যক্তির যদি অনেকগুলো খতিয়ান থাকে তাহলে আপনি এইভাবে পরকেপরভাবে আপনি বসাবেন। যারা অনলাইনে এই কিষাণ সম্মান নিধির জন্য অ্যাপ্লিকেশান করেছেন ওনাদের এই স্ট্যাটাসটা ওনারা কীভাবে চেক করবেন, তার জন্য এখানে জাস্ট আপনাকে সার্চ করতে হবে pmkishan.gov.in, এরকম একটা অফিসিয়াল আপনি হোম পেজ আপনি দেখতে পাবেন। তারপর এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন যেখানে ফার্মার্স কর্নার্স বলে লেখা আছে, এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে এখানে এই যে সিগনাল যে সাইন দেওয়া আছে যেখানে লেখা আছে স্ট্যাটাস অফ সেলস রেজিস্টার্ড অবলিক CSC ফার্মার, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ ওপেন হবে যেখানে স্ট্যাটাস অফ সেল রেজিস্টার্ড অবলিক CSC ফার্মার, প্রথমে যে অপশান রয়েছে এন্টার ইউর আধার নম্বর, এখানে এখানে যিনি এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে চান ওনার যে আধার কার্ডের যে নম্বর সেই আধার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে। তারপর ডান পাশে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে আপনাকে এই বক্সে আপনি বসাতে হবে। তারপর আপনি সাথে এই বটনে ক্লিক করবেন। আমার কাছে যে আধার কার্ডের নম্বরটা রয়েছে এটা বসে আমি দেখাচ্ছি। এরপর আপনি এখানে একটা পেজ দেখতে পাবেন যেখানে আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশানের ডিটেলসটা এখানে থাকবে, অর্থাৎ এখানে রিমার্কসের ঘরে আপনার এখানে থাকবে, অর্থাৎ যেদিন আপনি ফর্মটা সাবমিট করবেন সেদিন থেকে যদি আপনার এই ফর্মটা যদি কোনো অ্যাকসেপ্ট বা রিজেকশন হয়েছে তার কারণটাও এখানে বলে দেওয়া। দেখুন এখানে এই যে ফর্মটা যেটা আমি এই আধার কার্ডের নম্বরটা দিয়ে আমি স্ট্যাটাসটা চেক করলাম, এখানে রিমার্কসের ঘরে দেওয়া আছে রিজেক্টেড বাই স্টেট অবলিক ডিস্ট্রিক্ট লেভেল, অর্থাৎ এই ফর্মটা যে ভেরিফিকেশান হয়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নয়, এটা স্টেট গভর্নমেন্ট বা স্টেট ডিস্ট্রিক্ট থেকেই এটা ফর্মটা ভেরিফিকেশান হয়, যেখানে রিজেকশনের কারণ হিসেবে বলা হয়েছে ল্যান্ড ডিটেলস নট রেজিস্টার্ড, এবং যিনি যে ফার্মাস রয়েছেন ফার্মাসের নাম এবং তার বাবার নাম এবং তার আধার কার্ড তার মোবাইল নম্বর তার ব্যাঙ্ক ডিটেলস এবং তার ব্যাঙ্কের IFSC কোড এবং স্টেট ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট ব্লক এবং ভিলেজ এবং যেদিনে এই ফর্মটা সাবমিট করেছিলেন সেদিন কাজের ডেট সেটাই পুরোটা এখানে শো করে। এইভাবে আপনি আপনার ফর্মের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। এরপরে যে সমস্যা রয়েছে যে আপনি এই ফর্মটা সাবমিট করার পর যদি আপনার এই ফর্মটার মধ্যে যদি কোনো কমতি থাকে, অর্থাৎ যদি আপনার এই ফর্মটা যদি রিজেকশন করে দেয় তাহলে এই ফর্মটা আপনি কীভাবে এডিট করবেন। আমার কাছে যে আধার কার্ডের নম্বরটা রয়েছে এই আধার কার্ডের নম্বর দিয়ে আমি এটাই দেখাচ্ছি, যেখানে রিজন অফ রিজেকশন হিসেবে দেওয়া হয়েছে ল্যান্ড ডিটেলস নট রেজিস্টার্ড, সেই জন্য আমি এই অ্যাপ্লিকেশান দিয়ে এটা দেখাচ্ছি। এইরকম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কী করবেন, এখানে আপনি যখন এই ফর্মটা যখন স্ট্যাটাস চেক করবেন তখন এখানে আপনি এডিটের কোনো অপশান পাবেন না, তার জন্য আপনাকে আবার ব্যাক করে আপনাকে হোম বাটনে যেতে হবে। এরপর এখানে একটা অপশান রয়েছে আপডেশন অফ সেলস রেজিস্টার্ড ফার্মার, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। পুনরায় আবার আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে আপনাকে এই ফর্মটা সার্চ করতে হবে। তবে আমি এটা সার্চ করে আমি দেখাচ্ছি। তারপর আপনি
তারপর আপনি পুনরায় এই ফর্মের স্ট্যাটাসটা আপনি পুনরায় একবার দেখতে পাবেন। তবে এখানে আগের থেকে একটা ডিফারেন্স হলো, এখানে আপনি শেষে যখন দেখবেন এখানে অ্যাকশন একটা বটন রয়েছে, এখানে একটা এডিটের একটা অপশান রয়েছে, যেটা আগে যখন আপনি ফর্মটা যখন নর্মালভাবে স্ট্যাটাসটা চেক করতেন তখন শুধুমাত্র আপনি ফর্মের স্ট্যাটাসটা চেক করতে পারতেন, কিন্তু ওখানে আপনি এই ফর্মটা এডিট করার কোনো অপশান পেতেন না। যদি এই ফর্মটা যদি এডিট করতে চান তাহলে আমি যেটা দেখালাম আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার বলে যেখান থেকে আমি দেখালাম সেইটা থেকে আপনাকে ওপেন করে এই অপশানে আসতে হবে, যেটা শেষে দেখুন অ্যাকশনের নিচে লেখা আছে এডিট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি সব কিছু এডিট করতে পারবেন না। এখানে আপনি যে আধার কার্ডের নম্বর দিয়ে এই ফর্মটা সাবমিট করেছেন ওই যে আধার কার্ডের যে ডিটেলস বা আধার কার্ডের নম্বর, সেই আধার কার্ডের নম্বরটা এখানে আপনি কোনো মতেই আপনি আপডেশন করতে পারবেন না বা আপনি চেঞ্জ করতে পারবেন না। বাকি যে অপশানগুলো রয়েছে সেই সমস্ত অপশানগুলো চাইলেও আপনি পুনরায় আবার এখান থেকে এডিট করে আপনি ফর্মটা আবার সেভ করে এই ফর্মটা আপনি সাবমিট করতে পারেন। এই ফর্মটা যখন সাবমিট করা হচ্ছে সেই স্টেট সেটা ওয়েস্ট বেঙ্গল, এটা ওপেন হচ্ছে এবং ডিস্ট্রিক্ট এটা ওপেন হচ্ছে এবং সাব ডিস্ট্রিক্ট এটা ওপেন হচ্ছে, এবং যার যে নাম যে রয়েছে যেহেতু আধার কার্ডের সঙ্গে এই নামটা লিঙ্ক করা রয়েছে সেই জন্য এখানে নামের যে বানানটা সেই নামের বানানটা এখানে লিঙ্ক করা হয়েছে, তাই আপনি এই নামের বানানটা এখান থেকে এডিট করতে পারবেন না। বাকি যে অপশান রয়েছে যেমন ক্যাটাগরি বা ছেলে মেয়ে, তারপরে আপনার ব্যাংকের যে ডিটেলসগুলো সেগুলো বা আপনার ল্যান্ডের যে ইনফরমেশান আপনি যেগুলো দিয়েছেন, জমি জমা যে সমস্ত তথ্য সেই সমস্ত তথ্যগুলো সমস্ত কিছু এখানে থেকে আপনি আপডেট করতে পারবেন। এরপরের যে সমস্যা হলো আপনি একটা পেজের মধ্যে কিভাবে এই অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাসটা রয়েছে এই স্ট্যাটাসটা আপনি প্রিন্ট করবেন। তবে আপনি এই ফর্মটা যখন অনলাইনে সাবমিট করবেন এখানে এই সার্ভার থেকে কিন্তু কোনো রিসিভ কপি বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেয় না। আপনি আধার কার্ডের নম্বর দিয়ে যখন চেক করবেন ওখানে যে ইনফরমেশানগুলো দেখায় সেই ইনফরমেশানগুলো চাইলেও আপনি প্রিন্ট করতে পারেন, এবং সেটা কীভাবে প্রিন্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে যখন আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা যখন চেক করবেন তখন নিচে দেখবেন আপনার এই পেজটা সম্পূর্ণভাবে শো করে না, নিচে একটা স্ক্রল বার দেওয়া আছে, এই স্ক্রল বার দিয়েই কিন্তু আপনাকে এটা সরিয়ে সরিয়ে দেখতে হয়। যদি আপনি মনে করেন এই পেজটা আপনি স্ক্রিনশট নেবেন তাহলেও আপনি স্ক্রিনশট নিতে পারেন। তবে এখানে যেহেতু আপনি এইটা যখন স্ক্রল করে দেখবেন তখন দুটো পেজের মাধ্যমে দেখবেন, তাই আপনাকে একসঙ্গে দুটো পেজ আপনাকে প্রিন্ট আউট করতে হবে। আর যদি আপনি একটা পেজের মধ্যে পুরো ইনফরমেশানটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি যে ব্রাউজার থেকে আপনি ওপেন করছেন সেখান থেকে দেখবেন উপরে যে থ্রি ডটস আছে এখান থেকে আপনি যাবেন, তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন যে মোর টুলস বলে একটা অপশান রয়েছে, তারপর এফ দি সেভ পেজ এই অপশানে আপনি ক্লিক করবেন। যখন আপনি এই পেজটা যখন ওপেন করে এই পেজটা যখন আপনি সেভ করবেন তখন HTML-এ আপনার এই পেজটা সেভ হবে, অর্থাৎ ওয়েব পেজ হিসেবে সেভ হবে। এরপর আপনি এখান থেকে এটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজটাকে আমি ডেস্কটপের মধ্যে আমি সেভ করলাম, দেখুন এখানে HTML হিসেবে এই পেজটা সেভ হচ্ছে। আপনার কম্পিউটার থেকে MS ওয়ার্ড আপনি ওপেন করবেন, ওপেন করার পর যে ফাইলটা আপনি সেভ করেছেন সেই ফাইলটাই আপনাকে এখানে ওপেন করতে হবে। এটাই HTML হিসেবে সেভ রয়েছে এবং এটা আমি ওপেন করছি। এরপর এখান থেকে আপনি পেজটাকে আপনি সেট আপ করে নেবেন, এটাকে আপনি ওরিয়েন্টেশনটাকে আপনি ল্যান্ডস্কেপ করে নেবেন, ল্যান্ডস্কেপ করে নিয়ে তারপর এখান থেকে যে আননেসেসারি যে সমস্ত লেখাগুলো রয়েছে সে সমস্ত লেখাগুলোকে আপনি এখান থেকে এডিট করে নেবেন, অর্থাৎ ব্যাকস্পেস করে আপনি ডিলিট করে নেবেন। এরপর দেখুন এখানে পুরো ইনফরমেশানটা রয়েছে এবং এটা আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে পুরো ইনফরমেশানটাই রয়েছে। এটাকে আমি জুম আউট করলাম, জুম আউট করে এবারে আপনি এইভাবে আপনি পেজটাকে আপনি সেট আপ করে এইভাবে আপনি পেজটাকে সেট আপ করে নেবেন। তার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্টস করে জানিয়েছেন, দাদা আমি মুর্শিদাবাদ থেকে আমি অ্যাপ্লাই করছি কিন্তু আমি কোনো মতে অ্যাপ্লাই করতে পারছি না, যখন আমি অনলাইন অ্যাপ্লিকেশান করতে যাচ্ছি তখন এখানে দেখাচ্ছে দিস ফেসিলিটি ইজ টেম্পোরারি সাসপেন্ডেড ডিউ টু সাম টেকনিক্যাল রিজনস, এর কারণ কী বা আমি কীভাবে আমি অ্যাপ্লিকেশান করব। এটা দুটো কারণের জন্য হয়ে থাকে, এক নম্বর যদি আপনার ইন্টারনেটের স্পিড যদি কম থাকে সেক্ষেত্রে আপনার হতে পারে, কারণ যখন আপনি এখানে অনলাইনে যখন অ্যাপ্লিকেশান করবেন তখন অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে, এবং অনলাইনে যখন আপনি করবেন তখন আপনার ইন্টারনেট বা ব্রাউজারের স্পিড যদি কম থাকে সেক্ষেত্রে আপনার পেজটা যখন লোডিং হতে যদি সময় নেয় সেক্ষেত্রেও আপনার এই কারণটা দেখায় যেখানে দিস ফেসিলিটি টেম্পোরারি সাসপেন্ডেড ডিউ টু সাম টেকনিক্যাল রিজনস। দু নম্বর হলো সার্ভারের কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হয়। এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে, অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাও আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে ওনারা যখন অনলাইনে ফর্মটা যখন সাবমিট করছেন তখন ওখানে লাল কালিতে ডিসপ্লেতে শো করছে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেন, এইরকম লেখা যদি আসে এর সম্ভাব্য কারণ দুটো হতে পারে, এক নম্বর সার্ভারের কোনো টেকনিক্যাল কারণের জন্যও হতে পারে, আবার অপরদিকে তেমন আপনি যে ইন্টারনেট বা ব্রাউজারের মাধ্যমে করছেন ওর যে স্পিড সেই স্পিড যদি কম থাকে সেক্ষেত্রেও আপনার পেজটা লোডিং হওয়ার জন্য এই এররটা শো করে, যেখানে লাল কালিতে ডিসপ্লেতে শো করে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেন। এই হলো আজকের এই ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওর মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করবেন, আমি তার উত্তর দেবো। আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।